নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একেবারে ট্র্যাডিশনাল একটি পাতা বাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, থানকুনি পাতা বাটা। বেশিরভাগ লোকই জানেন এটা একটা মহৌষধি একটি পাতা, আর এর গুণাগুণ তো প্রচুর আছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। খুবই সহজে এই পাতা বাটাটা বানানো যায়, আর গরম সাদা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা বাটা বানানোর জন্য আমি এক বাটি থানকুনি পাতা নিয়েছি। থানকুনি পাতাটা দেখুন এই রকম দেখতে হয়, অনেকেই চেনেন, তবুও যারা চেনেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। এই পাতাটার উপরের অংশটাকে নিতে হয়, আর যে নিচে ডগাটা থাকে এটাকে ফেলে দিতে হয়। খুবই উপকারী একটি পাতা, এই পাতা বাটাটা খেতেও খুব ভালো হয়। আমি এই এক বাটি থানকুনি পাতাগুলো নিয়েছি আর গোটাটাকে ফেলে দিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা এই পাতার মধ্যে খুবই ধুলোবালি থাকে। জলটা ঝরিয়ে রেখেছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1/4 চা চামচ আমি কালো সর্ষে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, আর 1 চা চামচ আমি সর্ষের তেল নিয়েছি। এবার আমি সর্ষের তেল আর নুন ছাড়া, মানে থানকুনি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি একসঙ্গে শিল পাটার মধ্যে বেটে নেব। এটা কিন্তু মিক্সিতে বাটলে চলবে না, কেননা এর মধ্যে কোনো রকম জল অ্যাড করা যাবে না। তাই আমি এই তিনটে উপকরণ একসঙ্গে শিল পাটা বেটে নিচ্ছি। থানকুনি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে শিল পাটায় বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর যে সর্ষের তেলটা নিয়েছিলাম সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল থানকুনি পাতা বাটা। আমি গরম গরম ভাতের সঙ্গে এই থানকুনি পাতা বাটাটা সার্ভ করেছি। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।